আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। ডিম, ময়দা এবং সবজি দিয়ে আমি এই নাস্তাটি তৈরি করব। বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা সকাল বিকালে আপনারা এই নাস্তাটি তৈরি করে খেতে পারেন। এটি দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়। আশা করি আপনাদের কাছে রেসিপি ভালো লাগবে। এখানে একটি মিক্সিং বল নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। সব কিছু একসাথে মিক্স করার পরে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে সুন্দরভাবে মাখিয়ে একটি ডো তৈরি করে নিব। অল্প অল্প পানি দিয়ে আমি খুব সুন্দর একটি ডো তৈরি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেল দিয়ে আবারও খুব ভালোভাবে আমি এই ডোটাকে মথে নিব। খুব ভালোভাবে আমি ডোটাকে মথে নিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। এতে করে ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। 1 ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আবারও এই ডোটাকে আমি ভালোভাবে মথে নিব। আবারও সামান্য তেল মাখিয়ে বাটি থেকে ডোটা তুলে নিয়ে আমি খুব ভালোভাবে মথে নিব। ডোটা যত ভালো করে মথে নিবেন আপনার নাস্তাটি তত পারফেক্ট হবে, আরও ফুলকো হবে। ডোটা মথে নেওয়া শেষ, এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গাজর কুচি। গাজরগুলিকে আমি এভাবে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ বরবটি কুচি। এখন দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি 7-8টি কাঁচামরিচ কুচি। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে এই ডোয়ের সাথে মিশিয়ে নিতে হবে। এভাবে করে খুব ভালো করে আমি এই ডোয়ের সাথে সবজিগুলি মিশিয়ে নিব। সব সবজিগুলি আমি এই ডোয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আবারও সামান্য ময়দা ছিটিয়ে দেব। ময়দা ছিটিয়ে দিয়ে আমি এটাকে লম্বা টাইপের করে নিব। এভাবে লম্বা টাইপের করে আমি একটি ছুরি দিয়ে কেটে নিব। এভাবে পিস পিস করে কেটে নিব। এতে করে প্রত্যেকটা নাস্তা সমানভাবে তৈরি করা যাবে। তো আমি এখানে 6 পিস করে নিয়েছি। আমি যে 2 কাপ ময়দা নিয়েছি, 2 কাপ ময়দা আমার 6টি নাস্তা তৈরি করতে পারবো। এখন আমি নাস্তাটি তৈরি করে নিব। আবারও সামান্য ময়দা দিয়ে আমি এই ডোটাকে ভালোভাবে মথে নিব। তো অনেক বাচ্চারা আছে যারা সবজি খেতে পছন্দ করে না, তাদের যদি এভাবে এই সবজি দিয়ে নাস্তাটি তৈরি করে দেন তাহলে খুব সহজেই কিন্তু তারা পছন্দ করবে। তো আমি এভাবে একটি মাঝে ছিদ্র করে দিচ্ছি, ঠিক ডোনারের মতো। এই যে ডোনারের মতো এভাবে করে নিতে হবে। তো আমি এভাবে করে সবগুলি নাস্তা তৈরি করে নিব। আরও একটি আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাটি খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর বাচ্চারা খুবই পছন্দ করবে। এভাবে আপনারা রেসিপি ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখবেন, বাসার ছোট বড় সবাই পছন্দ করবে। তো আরও একটি আমি ডোনাটের মতো এভাবে তৈরি করে নিয়েছি। সবগুলি নাস্তা এখানে আমি ডোনাটের মতো তৈরি করে নিয়েছি। এখন 10 মিনিট এভাবে রেখে দিব। 10 মিনিট পরে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই নাস্তাটি কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেলটা খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। তেলটা গরম হয়ে আসলে এখন নাস্তাগুলি তৈরি করে নিব।
এখানে আমি দুটি প্রথমে তৈরি করে নিব, আর দুটির বেশি দেয়া যাবে না। আর ডোনাটের মতো যে এর মাঝে যে ছিদ্রটি আছে এর ভিতরে আমি ডিম দিয়ে দিচ্ছি, আর ডিমের সাদা অংশটা একটু কমিয়ে নেবেন, এতে করে ডিমটা খুব সুন্দরভাবে ছেট হবে। এখন উপর থেকে সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছি, এতে করে খেতে ভালো লাগবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটা একদম লোতে রেখে দিব। আমি প্রায় 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন নাস্তাটি কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাটি উল্টিয়ে দিব, তো দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। নাস্তাটি এভাবে উল্টিয়ে দিতে হবে, তো উল্টিয়ে দিয়ে আমি গোল্ডেন কালার করে ভেজে নিব। আবারও 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, এখন আবার উল্টিয়ে দিতে হবে, তো আমি এভাবে উল্টিয়ে নিচ্ছি। আর এর মধ্যে যে ডিমগুলি দিয়েছি আমি, সেই ডিমগুলি কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছেন। এভাবে করে আমি আরও 2 মিনিট ভেজে নিব। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি, আর এই 2 মিনিটের মধ্যেই কিন্তু পারফেক্টভাবে এর কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি নাস্তাগুলি উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলি নাস্তা তৈরি করে নিব। এই নাস্তাটি তৈরি করতে কিন্তু সময় খুবই কম লাগে, আর খুব সহজে এভাবে ঝটপট আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকালের নাস্তায় তৈরি করে দিতে পারবেন। সবগুলি নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এই নাস্তাটি তৈরি করা কিন্তু খুবই সহজ, ডিম ময়দা এবং সবজি দিয়ে আমি খুব সহজেই আপনাদেরকে নাস্তাটি তৈরি করে দেখিয়েছি। আর এভাবে আপনারা বাসায় তৈরি করে দেখবেন, ফ্যামিলি ছোট বড় সবাই পছন্দ করবে। আর এর ভিতরে অংশটা কিন্তু নরম তুলতুলে হয়েছে। আর একটি নাস্তা আমি কেটে এখন দেখিয়ে দিচ্ছি, তো দেখুন এর ভিতরে অংশটা কীরকম হয়েছে। ডিমগুলিও পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, আর ভিতরে অংশটাও নরম তুলতুলে হয়েছে, খেতে অসম্ভব মজার হয়। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।